আপনাদের মধ্যে এরকম কয়জন রয়েছেন যারা যে কোনো সরীসৃপ প্রাণীকে দেখলেই ভয় পান? যদি এরকম কেউ সত্যি থেকে থাকেন তাহলে আগেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি আপনার জন্য নয়। কারণ আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর এমন কয়েকটি সরীসৃপ সম্পর্কে জানতে চলেছি যাদের সম্পর্কে জানার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কমরের আগুন। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা সরীসৃপ প্রাণীকে তাদের পোষ্য হিসাবে পালন করে, কিন্তু তার মানে একটি কমোডো ড্রাগনকে পোষ্য হিসাবে কখনোই পালন করা উচিত নয়। এই প্রাণীটি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনার ধারণার বাইরে। কমোডো ড্রাগন সম্পর্কে বিশদে আলোচনা করার আগে আসুন কমোডো ড্রাগন সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জেনে নিই। একটি কমোডো ড্রাগনের মাথার দিকটি খুবই মসৃণ হয়। এদের মুখে দুটি বড় এবং গোলাকার চোখ থাকে। এদের সারা শরীর বড় বড় আঁশে ঢাকা থাকে। একটি কমোডো ড্রাগন আয়তনে প্রায় 3 মিটারের কাছাকাছি হয়ে থাকে, অর্থাৎ এরা আয়তনে একটি ছোট গাড়ির সমান হয় এবং এদের ওজন প্রায় 135 কেজির কাছাকাছি হয়ে থাকে, যা একটি বড় জায়ান্ট পান্ডার ওজনের সমান। এছাড়াও এদের একটি বড় মাপের পেশিবহুল লেজ থাকে। একটি কমোডো ড্রাগন যে কতটা ভয়ঙ্কর শিকারী প্রাণী হয়ে উঠতে পারে তা আমাদের কল্পনার বাইরে। এবং তার চেয়েও বড় ব্যাপার হলো এরা যে কোনো প্রাণীকে শিকার করতে পারে, যেমন ধরুন হরিণ, শুকর এবং অন্য কমোডো ড্রাগন, এমনকি একটি ওয়াটার বাফেলোকেও এরা অনাথেই শিকার করতে পারে। এখন হয়তো আপনি ভাবছেন যে এত বড় মাপের প্রাণীকে এরা কিভাবে শিকার করতে পারে। তাহলে আসুন এবার আমরা এদের শিকার করার পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করে নিই। কমোডো ড্রাগন প্রথমেই তার শিকারকে একটি বিষাক্ত কামড়ের দ্বারা আক্রমণ করে থাকে। এদের কামড় মারাত্মক বিষাক্ত হয়। এদের কামড়ের মাধ্যমে এক প্রকারের বিষ আক্রান্ত প্রাণীর শরীরে ছড়িয়ে পড়ে এবং এই বিষের প্রভাবে ওই প্রাণীটির শরীরের রক্ত প্রবাহ ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে এবং একসময় সেই প্রাণীটি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এই বিষ সঙ্গে সঙ্গে আক্রান্ত প্রাণীটিকে প্রাণে মারে না, বরং কয়েকদিন সময় লাগিয়ে দেয়। এবং অনেকেই মনে করে যে এই কয়েকদিন ধরে কমোডো ড্রাগনটি সেই আক্রান্ত প্রাণীটিকে ফলো করতে থাকে, যাতে যখন ওই প্রাণীটি মারা যাবে তখন কমোডো ড্রাগন সেই প্রাণীটিকে খেতে শুরু করবে। তবে অনেকে মনে করে যে কমোডো ড্রাগনের মুখের ভেতরে এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থাকে, যার ফলে তাদের কামড় বিষাক্ত হয়ে ওঠে। কিন্তু এই ব্যাপারটা ঠিক কতটা সত্য এই ব্যাপারে আমরা জেনে নেব বিষ বিশেষজ্ঞ ডক্টর ব্রান ফায়ের কাছে। ব্রান নিজের টিমের সাথে কমোডো ড্রাগনের বিষের উপরে একটি রিসার্চ করে এবং কমোডোর বিষ সম্পর্কে অনেক তথ্য জানতে পারে। তিনি একটি কমোডোর ওপর MRI স্ক্যান করে দেখতে পান যে একটি কমোডোর চোয়ালের দুই দিকে মোট 6টি বিষগ্রন্থি রয়েছে। এই বিষগ্রন্থিগুলিতে সর্বোচ্চ 1.2 মিলিলিটার বিষ ধরে। সবথেকে আশ্চর্যের বিষয় হল এই বিষ সাপের মতোই। ব্রান আরও জানায় যে কমোডোর মুখে পৃথিবীর অন্যান্য প্রাণীর তুলনায় অনেক কম ব্যাকটেরিয়া থাকে, তাই ব্যাকটেরিয়া থেকে কমোডোর বিষের সৃষ্টি হয় এ কথাটি একদমই ঠিক নয়। এবং ব্রান তার পরীক্ষায় কোনোদিন কোনো কমোডো ড্রাগনকে আক্রান্ত প্রাণীকে তাড়া করতে দেখেনি, তাই তার মতে কমোডোর বিষের প্রভাবে আক্রান্ত প্রাণী খুব তাড়াতাড়ি মারা যায় এবং কমোডো তাকে তখনই খেতে শুরু করে। ওয়াটার মনিটর। ওয়াটার মনিটর মূলত সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়। এদের দৈর্ঘ্য প্রায় 2 মিটারের কাছাকাছি হতে পারে এবং এদের ওজন প্রায় 19.5 কেজির কাছাকাছি হতে পারে। যদিও এখনও পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় ওয়াটার মনিটর শ্রীলঙ্কাতেই দেখতে পাওয়া গেছে, যার দৈর্ঘ্য প্রায় 3.21 মিটারের কাছাকাছি ছিল। একটি ওয়াটার মনিটর মূলত সাপ, ব্যাঙ পাখি, কাঁকড়া, টিকটিকি ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। এক কথায় বলতে গেলে এরা নিজেদের থেকে অনেক ছোট আকারের প্রাণীদের খেয়ে জীবন ধারণ করে, এমনকি এরা মাঝে মাঝে কুমিরের ডিম পর্যন্ত চুরি করে খেয়ে থাকে। একটি ওয়াটার মনিটর নিজের শিকারকে সম্পূর্ণ গিলে খেয়ে ফেলতে পারে। এরা নিজের লম্বা লেজ এবং হাতের পাঞ্জার সাহায্যে নিজেদের আত্মরক্ষা করে। এরা কিন্তু দারুণ সাঁতার কাটতে পারে। আসলে এরা লেজের সাহায্যে জলের নিচে খুব দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে। ট্রি ক্রোকোডাইল। ট্রি ক্রোকোডাইল মূলত নিউগিনিতে দেখতে পাওয়া যায়। এদের ক্রোকোডাইল মনিটরও বলা হয়ে থাকে। একটি ট্রি ক্রোকোডাইলের গায়ের চামড়া খুবই কালো হয়ে থাকে। এছাড়া এদের শরীরে মোটা আঁশের আস্তরণ দেখতে পাওয়া যায়। তার উপর এদের শরীরে হলুদ রঙের বিভিন্ন আকার এবং বিভিন্ন প্যাটার্নের ছোপ দেখতে পাওয়া যায়। এদের শরীর খুব পেশিবহুল হয়ে থাকে। এদের দৈর্ঘ্য প্রায় 8 ফুটের কাছাকাছি হয়ে থাকে। এদের লেজটিও আয়তনে বেশ বড় হয়। এদের ওজন প্রায় 20 কেজির কাছাকাছি হয়ে থাকে। একটি ট্রি ক্রোকোডাইল নিজের আত্মরক্ষার জন্য নিজের লেজের ব্যবহার করে থাকে। কোনো বিপদ অনুভব করলে এরা প্রথমে তাদের লেজ দিয়েই আক্রমণ করে বসে। এরা গাছে চড়তেও দারুণ পারদর্শী হয়। বলতে গেলে এরা দিনের অনেকটা সময় গাছের ওপরেই কাটাতে পছন্দ করে। এরা মূলত ব্যাঙ, সাপ, পাখি ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। এরা ম্যানগ্রোভ জাতীয় বনভূমিতেই থাকতে পছন্দ করে এবং জনমানবহীন জায়গায় এদের বেশি দেখতে পাওয়া যায়। ম্যাক্সিকান বিডেড লিজার্ড। ম্যাক্সিকান বিডেড লিজার্ড নামটি শুনেই
আশা করি আপনি বুঝতেই পেরে গিয়েছেন যে এই লিজার্ড মূলত মেক্সিকোতে পাওয়া যায়। এই প্রাণীর শরীরের রং মূলত কালো হয় এবং এদের শরীরেও হলুদ রঙের ঘায়ের মতো গুঁটি দেখতে পাওয়া যায়। এদের সারা শরীর শক্ত আঁশের আচ্ছাদনে ঢাকা থাকে। এই প্রাণীটি মূলত সাপ, পাখি, পাখির ডিম এবং মৃত প্রাণীর মাংসকেই জীবন ধারণ করে। এদের দৈর্ঘ্য 91 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে থাকে এবং এদের ওজন সর্বোচ্চ 4 কেজির মতো হয়ে থাকে। এই প্রাণীর হাতের পাঞ্জা খুবই শক্তপোক্ত হয় এবং এরা এই পাঞ্জার সাহায্যেই গাছে চড়ে অথবা মাটি খুঁড়ে তার শিকারকে খুঁজে বার করতে পারে। এরা প্রচণ্ড বিষাক্ত একটি প্রাণী এবং তারা নিজের বিষের সাহায্যে অন্য প্রাণীকে ঘায়েল করে তাদের খেতে শুরু করে দেয়। এদের বিষ মানুষকে মেরে ফেলতে না পারলেও এদের বিষের প্রভাবে মানুষের শরীরের বিভিন্ন সিস্টেম ব্রেকডাউন হয়ে যায়। গিলা মনস্টার। এই প্রাণীটির নাম গিলা মনস্টার হলেও এরা আসলে কোনো মনস্টার নয়, তবে এরা খুবই বিষাক্ত একটি সরীসৃপ প্রাণী। এরা মূলত ইউনাইটেড স্টেট এবং মেক্সিকোতেই বেশি দেখতে পাওয়া যায়। যেহেতু এদের প্রথম গিলা রিভার বেসিনে দেখতে পাওয়া গিয়েছিল, তাই এই প্রাণীটিকে গিলা মনস্টার বলা হয়। এদের দৈর্ঘ্য প্রায় 50 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে থাকে এবং এদের ওজন প্রায় 1.8 কেজি হয়ে থাকে। এদের বিষ খুবই ভয়ঙ্কর হয় এবং একবার এদের কামড় খেলে মেডিকেল ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে অনিবার্য হয়ে পড়ে। এদের দাঁত খুবই লম্বা হয় এবং তাই এরা খুব জোরালো কামড় বসাতে পারে। এদের মুখের ভেতরে প্রচণ্ড ব্যাকটেরিয়া থাকার ফলে এরা খুবই বিষাক্ত হয়ে থাকে এবং কামড় বসানোর সময় থেকেই এদের বিষ নির্গত হতে শুরু করে। এই প্রাণীটি মূলত সাপ, ব্যাঙ টিকটিকি এবং পোকামাকড় খেয়েই তার জীবন ধারণ করে। এরা নিজেদের লেজে প্রচুর পরিমাণে ফ্যাট জমিয়ে রাখতে পারে এবং এই ফ্যাটের সাহায্যে এরা দীর্ঘদিন না খেয়েও কাটাতে পারে। ইগুয়ানা। ইগুয়ানা এমন একটি সরীসৃপ প্রাণী যাকে অনেক মানুষই পোষ্য হিসাবে পালন করতে পছন্দ করে। তবে একটি ইগুয়ানা যে কতটা আক্রমণাত্মক হতে পারে সেই সম্পর্কে অনেকেরই ধারণা নেই। তবে আপনাদের জানিয়ে রাখা ভালো, আমাদের পৃথিবীতে 45টি প্রজাতির ইগুয়ানা দেখতে পাওয়া যায় এবং এদের মধ্যে এমন কিছু ইগুয়ানা রয়েছে যারা যথেষ্ট আক্রমণাত্মক এবং শিকারী প্রাণী। যেমন এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইগুয়ানা যে কাউকেই আক্রমণ করতে পারে। একটি ইগুয়ানার শরীর খুবই পেশিবহুল হয়ে থাকে। এদের চোয়াল খুবই শক্তপোক্ত হয়। এদের হাতের পাঞ্জা দারুণ ধারালো হয় এবং এদের লেজটিও খুব শক্তপোক্ত হয়। ইগুয়ানা মূলত সব ধরনের খাবার খেয়ে থাকে, তবে কিছু এমন ইগুয়ানা রয়েছে যারা মূলত পাখির ডিম এবং ব্যাং খেয়ে থাকে। ইগুয়ানার মধ্যে সবথেকে বড় আকারের ইগুয়ানার প্রজাতিটি হল গ্রিন ইগুয়ানা। এদের দৈর্ঘ্য 1.2 থেকে 1.7 মিটারের কাছাকাছি হতে পারে। সবথেকে ছোট প্রজাতির ইগুয়ানাটি হল স্প্যানি টেল ইগুয়ানা। এদের দৈর্ঘ্য 40 ইঞ্চির কাছাকাছি হয়ে থাকে এবং সবচেয়ে ভারী ওজনের ইগুয়ানাটি হল ব্লু ইগুয়ানা, যার ওজন প্রায় 14 কেজির কাছাকাছি হয়ে থাকে। তাহলে এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সব ইগুয়ানাকে দেখতে সুন্দর হলেও সব ইগুয়ানাই যে নিরীহ হবে তার কিন্তু কোনো কারণ নেই। তাই আপনি যদি কোনো ইগুয়ানাকে পুষতে চান তাহলে তার সম্পর্কে আগে থেকে ভালো করে খোঁজ নিয়ে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।